বেরন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষুনি গিয়ে আমি আল্লাহর রাসূলকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর বরদাস্ত হবে দৌড় দিয়ে ছেলে ছুটেছে দৌড় দিয়ে গিয়ে বলতে যাচ্ছে তার আগে ওহি সাত আসমানের উপর থেকে নেমে গেছে জিবরাইল তার আগে নেমে বসে আছে যে এই কথাগুলি এখনি বলছিল সব জানিয়ে দেওয়া হয়েছে আর এই যে কয়েকটি আয়াত আছে এই আয়াতগুলি মুনাফিকদের সম্পর্কে নাযিল হয় তখন আল্লাহ পাক বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন যে একটু পরে মুনাফিকগুলো দৌড় দিয়ে আসবে কারণ দেখলো যে যায়েদ বিন আরকাম ছেলেটা তো গিয়ে কমপ্লেন করে দিল আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে হয়তো কি হয় না হয় জানবাজ মুশকিল অথচ মুনাফিকে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুন করেন নাই কিন্তু ওদের ভয় ছিল তো এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আসলে আমাদের আসলে ঠাট্টা মজা করার উদ্দেশ্য ছিল না আপনাদের মানহানি করার উদ্দেশ্য ছিল না আর সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো এরকম খারাপ আমাদের মন্তব্য উদ্দেশ্য ছিল না ইন্নামা কুননা নাখুযু আলা লাভ আসলে আমরা রাস্তা খুব লম্বা 700-800 কিলোমিটার রাস্তা এত লম্বা রাস্তা রাস্তা অতিক্রম করার জন্য টাইম পাসের জন্য একটু আমোদ ফুর্তি করার লাগে তাই না এই জন্য একটু আমরা খেলতামাশা করছিলাম আর রসিকতার ছলে একটু বলেছি হ্যাঁ একটু আলাপ আলোচনা করেছিলাম হ্যাঁ নাখুযু মানে আলাপ আলোচনা করেছিলাম ওয়া নালা আমার একটু খেলতামাশা মানে রসিকতা করেছিলাম আমাদের মনে কিছু নাই বুঝতে পারছেন না মুনাফিকদের কথা তো খুব হ্যাঁ খুব চাকচিক্যময় জি তুজিবু কাসামহুম তাদের রূপ চেহারাও তোমাদেরকে ভালো লাগবে সুরা মুনাফিকুন আল বাজার তাদের ভাষাও খুব মিষ্টি তাই আল্লাহ বলছেন ওয়াল আয়াত নাযিল হয়ে যাচ্ছে সাহাবী ওই যায়েদ বিন আরকাম যুবক আসার আগে আয়াত নাযিল হচ্ছে আয়াতগুলো ওয়ালা ইন সালতাহুম হে নবী তাদেরকে যদি জিজ্ঞেস করে যে কেন এইসব কথা বললে লা ইয়াকুলুননা অবশ্যই মুনাফিকগুলি বলবে ইন্নামা কুননা নাখুযু ওয়া নালাব আমরা আসলে একটু আলাপ আলোচনা করছিলাম আপোষে একটু খেলতামাশা রসিকতা করছিলাম মজাক একটু সামান্য কিছু করছিলাম আমাদের আসলে উদ্দেশ্য ছিল ওয়াকান হাদিসার রাকব আসলে একসাথে আমরা যাচ্ছি এত দূরের রাস্তায় একটু আলাপ আলোচনা করে টাইম পাস করছিলাম কুল হে নবী ওরা যখন এইরকম কথা বলবে যে আমরা আসলে ঠাট্টা মজাক করিনি আমরা একটু খেলাধুলা করছিলাম আর একটু আলাপ আলোচনাই করছিলাম উদ্দেশ্য আমাদের অসৎ ছিল না তখন তাদেরকে বলবে তুমি আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন কি তোমরা আল্লাহ সম্পর্কে এবং তার আয়াত সম্পর্কে এবং তার রাসূল সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করবে মজাক করবে উপহাস করবে আল্লাহ পাক শিখিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এইভাবে তাদেরকে বলো তুমি লা তাতাজারু তোমাদের কোন ওজর শোনা হবে না এই সব ওজর অজুহাত পেশ করিও লা তাতাজারু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম তোমাদের ইসলাম কবুল করার পরে ঈমান কবুল করার পরে তোমরা কাফের হয়ে গেছো ভালো করে শোন কি হয়েছে কাফের কাদ কাফারতুম বাদা ঈমানিকুম তোমরা কাফের হয়ে গেছো ওরা তো প্রথম খানি মুসলিম হয়নি কিন্তু বাহ্যিক ইসলামে প্রবেশ করেছিল আর ভিতরে কুফরি ভরা ছিল কাদ কাফারতুম মানে কুফরিটা তোমরা এখন প্রকাশ করে দিয়েছো উদ্দেশ্য হচ্ছে তোমাদের কুফরির বহি প্রকাশ হয়ে গেছে যা তোমাদের অন্তরে লুকায়িত ছিল কাদ কাফারতুম বাদা ঈমানিকুম দেখেন এই আয়াত নিয়ে একটু গভীরভাবে চিন্তা করেন এরা ঠাট্টা মজাক আল্লাহকে নিয়ে করেছিল কি করেনি কোরআনের কোন আয়াতকে নিয়ে করেছিল কি কাদেরকে নিয়ে করেছিল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে কিন্তু সাহাবায়ে কেরাম যেহেতু আল্লাহর বান্দা খাস বান্দা মমিন বান্দা কোরআনের বাস্তবায়নকারী হ্যাঁ আল্লাহর আয়াতের বাস্তবায়নকারী আর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ভক্ত রাসূলুল্লাহ সাল্লামের জন্য জান মাল সবকিছুর কুরবানি করার জন্য প্রস্তুত যে কোনো সময়ে সুতরাং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপহাস করাকে আল্লাহ কি বলে আখ্যায়িত করলেন আল্লাহর সাথে মজাক করা আল্লাহর আয়াতের সাথে মজাক করা আল্লাহর রাসূলের সাথে মজাক করা জি হ্যাঁ তাহলে বোঝা গেল যে কেউ বলবে আজকালকার এক শ্রেণীর লোকেরা রয়েছে জাহেল অথবা মুনাফিক তারা দিনদার ধার্মিক লোকদের ওদের কাপড় নিয়ে ঠাট্টা করে কি রে তুই কখন থেকে এরকম অভদ্র হয়ে গেলি রে এই কাপড় এত উঠিয়ে দিচ্ছিস তুই আর মহিলা যদি উঠিয়ে যদি পুরো কুলে ফুলে ফেলে তা বলবে না কোনোদিন শুনেছেন যে কোনো মহিলা ন্যাংটা মহিলাকে বলেছে যে এরকম কেন অভদ্র হয়ে গেলি যে কাপড় খুলে ফেলে দিলি না বলবে না কিন্তু একটা পুরুষ লোক যদি হারাম থেকে উঠিয়ে টাকনার উপরে কাপড় উঠায় এরকম অভদ্র হইলে অফিসে চাকরি করা যাবে না দাঁড়ি আরে কখন থেকে তুই হুজুর হয়ে গেলি রে হ্যাঁ এগুলো কুফরি কথা এত সহজ নয় কেন ওর ব্যক্তি চরিত্রের জন্য নয় তার ধর্মের জন্য তার দিনের জন্য আপনি ঠাট্টা করছেন তাহলে আল্লাহকে নিয়ে ঠাট্টা হচ্ছে আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা হচ্ছে আল্লাহর কিতাবকে আল্লাহর দিনকে নিয়ে ঠাট্টা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করবেন কারো যদি ব্যক্তি চাল চলনের জন্য যদি ঠাট্টা উপহাস করেন সেটা তার দুনিয়ার ব্যাপার কিন্তু তার ধর্মের কারণে যদি তাকে উপহাস করেন তাহলে সেটা তার দিনের ব্যাপার সুতরাং আল্লাহর দিনকে নিয়ে আপনি মজাক করছেন কুফরি এটা মুনাফিকের চরিত্র বড় মুনাফিকদের চরিত্র
তো আল্লাহ বলছেন লা তাহতাজিরু, তোমরা এইসব ওজর পেশ করিও না, চলবে না, মিথ্যা কথা। কাদ কাফারতুম বাদা ঈমানিকু, তোমাদের ঈমান ইসলাম প্রকাশ করার পরে কুফরি এখন তোমরা প্রকাশ করে ফেলেছো। ইন্না আফান তায়ফাতি মিনকুম, তোমাদের একদলকে যদি এখন ক্ষমা করে দিই, ক্ষমা করে দিই মানে আল্লাহ কি মুনাফিককে ক্ষমা করবেন? এখানে ইমানের তৌফিক দিই। একজন এইরকম মুনাফিক ছিল, যেই ব্যক্তি তোবা করে হেদায়েত, ইয়া রাসূলুল্লাহ আমি তোবা করছি, আর এইরকম কথা বলবো না, আর এইরকম আমি মুনাফিক করবো না, তারপরে তার অন্তরও ইসলাম মজবুত হয়ে গিয়েছিল, ওদের দিকে ইঙ্গিত করা হয়েছে এই শ্রেণীর লোক। তাহলে মুনাফিককেও আল্লাহ ক্ষমা করতে পারেন যদি মুনাফিকই মুক্ত হতে পারে, যদি ইসলামে চলে আসে অন্তর থেকে এবং কাজে কথায়। আর অন্য দল, একদলকে যদি আমি মাফ করে দিই, নওয়াজ দেব তায়ফাতান, তাহলে অন্য দলকে যারা তওবা করবে না তাদেরকে অবশ্যই আযাব দেব। বিআন্নাহুম কানু মুজরিমিন, কারণ তারা হচ্ছে অপরাধী জাতি, মুনাফিকরা হচ্ছে অপরাধী জাতি। আল